যা ঠান্ডা পড়েছে তাতে করে বিকালের দিকে মুখরোচক কিছু না হলে ঠিক জমছে না, তাই আজকে আমি বানাবো চিকেন পকোড়া। তার জন্য 250 গ্রাম চিকেন নিয়ে এর মধ্যে 1.5 চামচ আদা বাটা ও 1/2 টিস্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 10 থেকে 12টা গোটা ধনে, 1/2 টিস্পুনের থেকে একটু কম জোয়ান, সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ভাজা মশলা, 1/2 চামচের একটু কম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 2 চামচ পাতিলেবুর রস। ম্যারিনেট করার জন্য কিন্তু পাতিলেবুর রসটা খুব দরকার। আর সাথে 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, এখানে আমি ডার্ক সয়া সসটা ইউজ করেছি, আপনারা লাইট সয়া সস ইউজ করলে 3 চামচও দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে, চিকেনটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর চিকেনটা থেকে কিন্তু একটু জলও কেটেছে যেহেতু এতে নুন দেওয়া ছিল। এবার এর মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে 4 থেকে 5 চামচ বেসন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু চিকেন পকোড়াটা খুব নর্মালভাবেও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিলে কিন্তু চিকেন পকোড়ার টেস্টটা আরও অনেকটা বেড়ে যায়, আর শীতকালে তো ধনে পাতা সবার বাড়িতেই খুব অ্যাভেলেবেল থাকে। তবে আপনারা যদি এইভাবে চিকেন পকোড়া না বানাতে চান, তাহলে ম্যারিনেট করে ওর মধ্যে একটা ডিম দিয়েও কিন্তু চিকেন পকোড়াগুলো ভেজে নিতে পারেন। তবে আমার পার্সোনালি এভাবে সমস্ত কিছু দিয়ে চিকেন পকোড়া খেতে বেশি ভালো লাগে। এবার এটাকে আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, চিকেনটার মধ্যে আমি 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু চিকেন পকোড়া বা যে কোনো পকোড়া খুব মচমচে হয়, তবে আপনারা চাইলে চালের গুঁড়োটাকে স্কিপও করতে পারেন। চিকেনটা ম্যারিনেট করতে করতে কিন্তু এইদিকে আমি তেলও গরম করে রেখেছি। এবার তেলের মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে ডিপ ফ্রাই করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম চিকেন পকোড়া। শীতকালে সন্ধ্যায় চা সাথে সস আর চিকেন পকোড়া, ব্যাস আর কি চাই, পুরো সন্ধ্যা তো জমে ক্ষীর। আর চিকেন পকোড়াগুলোকে দোকানের মতো করে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর খাওয়ার আগে ওপর থেকে সামান্য একটুখানি চাট মশলা ছড়িয়ে দিলেই কিন্তু চিকেন পকোড়াগুলো খেতে জাস্ট দারুণ লাগবে। আমার মতো তোমাদের আর কার কার চিকেন পকোড়া ফেভারিট সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর থ্যাংক ইউ সো মাচ আয়ুষি মান্না আমার প্রত্যেকটা ভিডিওকে দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চিকেন পকোড়াগুলোও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এইভাবে তোমরাও একবার চিকেন পকোড়া বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। তো চলো আজকের মতো, বাই বাই।